মাহমুদুলার স্ত্রীর ক্ষোভের আগুনে এবার ঘি ঢাললেন মুশফিকের স্ত্রী। মাহমুদুলার বাদ পড়া প্রসঙ্গে বুধবার 14 সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার স্ত্রী মিষ্টি একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, এদেশে যোগ্য লোকের যোগ্যতার মূল্যায়ন হয় না এবং হবেও না। এদিকে বড় বোনের পোস্টের কমেন্ট বক্সে বিস্ফোরক মন্তব্য করেছেন ছোট বোন মন্ডি। তিনি লিখেছেন, আরে না, তাদের দলে অর্থাৎ বাংলাদেশ টিমে অনেক হার্ড হিটার আছে, বলে বলে 6-6। এদিকে দল ঘোষণার পর টি টোয়েন্টি সাবেক অধিনায়ক রিয়াদের বাদ পড়ার কারণ ব্যাখ্যা করেন নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তিনি জানান, ম্যানেজমেন্টে সর্বসম্মতিক্রমে বাদ দেওয়া হয়েছে তাকে। মূলত টি টোয়েন্টি দলের দায়িত্বে থাকা টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধর শ্রীরামের দেয়া পরিকল্পনায় খাপ না খাওয়াতেই বাদ পড়েছেন এই অভিজ্ঞ ক্রিকেটার। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ক্রিকেট বিশ্বের সর্বশেষ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।